আজ 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। 28শে ফেব্রুয়ারি 1928 সালে বিজ্ঞানী স্যার সিভি রমন তার আবিষ্কার রমন এফেক্টের জন্য 1930 সালে ভারত তথা এশিয়ার মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পায়। আবিষ্কারের সেই দিনটিকে মনে রাখতে 1987 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করে। বিজ্ঞান দিবসকে সামনে রেখে এক সপ্তাহ ধরে বিজ্ঞানের বিভিন্ন বিভাগের অসংখ্য কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে এদিন স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞানের মডেল প্রদর্শনী আয়োজন করে জিয়াগঞ্জ শ্রীপথ সিং কলেজ। কলেজের পার্শ্ববর্তী সহ দূরদূরান্ত থেকে মোট 18টি বিদ্যালয় থেকে 2 জন করে ছাত্রছাত্রী এবং 1 জন গাইড টিচার মিলিয়ে প্রায় 54 জনের অধিক এই বিজ্ঞানের মডেল প্রদর্শনীতে অংশগ্রহণ করে। কলেজের অধ্যক্ষ ডক্টর কমল কৃষ্ণ সরকারের সহযোগিতায় জিয়াগঞ্জে শ্রীপথ সিং কলেজের আয়োজনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ থেকে আগত বিচারক অধ্যাপকেরা। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ সকল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও পুরস্কার। ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেট করছি আমরা শ্রীপথ সিং কলেজ। তো এখানে লোকালিটি যে স্কুলগুলি আছে, স্কুলগুলি থেকে মডেল এক্সিবিশনের কম্পিটিশন হচ্ছে। 18টি স্কুল অংশগ্রহণ করছে। না না, কলেজের আমাদের নিজেদের কলেজের প্রোগ্রাম আমরা গতকাল পর্যন্ত করে নিয়েছি, আজকে দিনটা রেখেছি শুধুমাত্র স্কুল স্টুডেন্টদের জন্য। 7 দিন থেকে চলছে, 22 তারিখ থেকে আজকে শেষ হবে। প্রত্যেকটা মডেল পিছু 2 জন স্টুডেন্ট, 1 জন গাইড টিচার, মানে 18টা স্কুল থেকে 54 জন ছাত্রছাত্রী এবং শিক্ষক মিলিয়ে। এটা এই যে অনুষ্ঠানটা ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ উচ্ছ্বাসের সৃষ্টি করেছে, উন্মাদনার সৃষ্টি করেছে, মানে ছাত্রছাত্রীরা খুব আগ্রহের সাথে মডেলগুলো এক্সিবিট করছে। ডক্টর কমল কৃষ্ণ সরকার, প্রিন্সিপাল শ্রীপথ সিং কলেজ। অ্যাকচুয়ালি আজ 28শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় বিজ্ঞান দিবস। স্যার সিভি রমন আজকের দিনে 28শে ফেব্রুয়ারি 1928 সালের 28শে ফেব্রুয়ারি ওনার যে বিখ্যাত আবিষ্কার রমন এফেক্ট, উনি আবিষ্কার করেছিলেন এবং উনি তার জন্য 1930 সালে নোবেল প্রাইজও পান। তো ওনার এই আবিষ্কারের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার, তদানীন্তন কেন্দ্রীয় সরকার আমাদের এই 28শে ফেব্রুয়ারিকে ওনাকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে আমরা পালন করে আসছি। তো এই জাতীয় বিজ্ঞান দিবসে আমাদের শ্রীপথ সিং কলেজ বিজ্ঞান সচেতনতায় যাতে স্টুডেন্টরা বেশি করে আগ্রহী হয় বিজ্ঞান সম্পর্কে জানতে, বা সেই হিসেবে তারা এখানে একটা এক্সিবিশনের আয়োজন করেছে। আয়োজনটা খুব সুন্দরভাবে হয়েছে, প্রায় 18টা স্কুল এই এক্সিবিশনে তারা পার্টিসিপেট করেছে এবং সেখান থেকে 1st, 2nd, 3rd তারা পেয়েছে আর কি, প্রাইজ পেয়েছে। তো এটা একটা সুন্দর আর কি, আমাদের এই শ্রীপথ সিংয়ে জিয়াগঞ্জের শ্রীপথ সিং কলেজ একটা দারুণভাবে এই এক্সিবিশনটাকে আয়োজন করেছে। এর জন্য আমি শ্রীপথ সিং কলেজের কর্তৃপক্ষ, যারা এই কমিটিতে, অর্গানাইজিং কমিটিতে যারা রয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এটুকুই। আপনার নাম কী? আমার নাম ডক্টর অনুপ কুমার কারক, বহরমপুর গার্লস কলেজের ম্যাথামেটিক্সের অধ্যাপক। আমাদের নতুন অধ্যক্ষ মহাশয় জয়েন করেছেন ডক্টর কমল কৃষ্ণ সরকার। উনি অত্যন্ত এই বিষয়গুলোতে উৎসাহী, আমাদের উৎসাহ দিয়ে থাকেন এবং ওনার উদ্যোগেই মূলত এটা। তো 28 তারিখ তো গতানুগতিকভাবে আমরা প্রত্যেকবারই করে থাকি, কিন্তু এবার সপ্তাহব্যাপী আমরা এটা করলাম এবং বিভিন্ন বিজ্ঞান বিভাগ করেছে। আমাদের রসায়ন বিভাগ গতকাল করেছে এবং গতকাল 6টা বিজ্ঞান বিভাগ, তারা কিন্তু আন্তঃবিভাগীয় কম্পিটিশন তাদের হয়েছে, তাদেরকে আজকে পুরস্কৃতও করা হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্সিপাল স্যারের যেটা ইচ্ছা ছিল যে স্কুলের ছাত্রছাত্রীরাও ওখানে আসবে, তো তাদেরকেও নিয়ে আসা হয়েছে এবং 7 দিন ব্যাপী আমরা এই প্রোগ্রামটা আমরা চালিয়ে গেছি। যদিও এখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে এবং সামনে আমাদের ন্যাক বিভিন্ন ধরনের প্রচুর কাজকর্ম থাকা সত্ত্বেও আমরা প্রিন্সিপাল স্যার উৎসাহে এবং আমাদের মাননীয় কনভেনার ডক্টর শক্তি মণ্ডল এবং আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি অমলবাবু এবং সকলের এবং অধ্যাপক উজ্জ্বল আফসান, সকলের উৎসাহ, গাইডেন্স এবং আমরা সকলে মিলে টিম ওয়ার্ক করে আমরা কাজটা করার চেষ্টা করেছি।
তাতে যদি আমাদের এই ছাত্রছাত্রীরা উপকৃত হয়, উৎসাহিত হয়, বিজ্ঞান নিয়ে কিছু পড়তে চায় এবং সমাজের এবং দেশের কিছু ভালো করতে পারে। এক সপ্তাহ ধরে হয়েছে বলছেন, সেখানে কী কী বিষয়ে হয়েছে? বিভিন্ন বিষয়ে, ধরো মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, ওরা ওদের ডিপার্টমেন্টে একটা কর্মশালার মতো করেছে, এবং এখানে কম্পিউটার সায়েন্স কম্পিউটারের ওপর, রসায়ন বিভাগ রসায়নের ওপর, আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমরা কুইজও করেছি, আবার বোটানি জুওলজি ডিপার্টমেন্ট ওরা বিভিন্ন সায়েন্সকে ব্যবহার করে বিভিন্ন সমস্যা আধুনিক সমাজে সেগুলোকে কীভাবে সমাধান সেগুলোর ওপর করেছে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর রাজা ঘোষ, রসায়ন বিভাগ।